ফিস ভাই এমনি আসল কত এ ভালো কাহিনী কারেন্টের আলো অজগবিতে ফকাত করি যাহায় ও কারণে এই আছে তো এই নাই কি করি কোন তো বিয়ে এলাও হামাক নেম পোজলা খায় ও বা হে এলাও হামাক নেম তুই ঠিকে কছিস রে বদিয়াল এই মরার কারণে শোক নষ্টের মূল এই মরার কারণের জন্যে সাপ লেখা পড়াই হয় না চা পাগলি লেখা পঢ়াই কৰিবছে না সন্ধ্যা হলে কাৰেন্টখন নাই মফিচ ভাই প্রত্যেক দিনে এগিলে হয় সন্ধ্যা হইলে কাৰেন্ট যা হাই আন্ধাৰে ঘৰতে নেম্প খোজাৰ তাহাল ও বাহে যদিও পাই লং নেম্প খুজি সলতে কো না গেইছে পৰি জোখে আধ দেখং নাই কেৰা সিন তে গ্রামের মানসি কোৱা কৈ করিবেন নাইছে মুই এগলে কি শুনবেন নাই চং তোৰ ববি ভাই তোমরা ফির কি শুনছেন মোর নামে মোর নামে কাইফির দুর্নাম করিল গালা খেন ফাটাশ কেড়ে বদিয়াল মুই ভালো বুঝি কবার নাই গ্রামের মানুষে কানা ঘুষে করিবেন নাইছে সে বিয়ানির বলে তুই ধরা খাসলু বিয়ানির ঘরত যা বলে পাঞ্জা পারি বিয়ানীক ধরছিলু বিয়ানি বলে তোকে বুড়িয়া ঝাঁটা দিয়ে কষিছে এই কথাগুলো তোমরাও বিশ্বাস করলেন মবিশ ভাই মো গেলা গলার দড়ি দিয়ে মরা নাকবে নাহলে ফাঁসি দিয়ে মরা নাইগবে তাছাড়া মোর বুদ্ধি নাই আসলে রে ঘটনা কোনা কি ঘটছিল বিএনির বাড়ির তুই গেছলুকে আর বিএনির ঘর ঢুকলুকে বিএনিক পাঞ্জা পাড়ি ধরলুকে সেটাই কত কোন শালী মন্দির বেটায় কয় এগুলো কথা মুই দেড় বছর পর বিএনির বাড়িতে গেছং যাওয়ার পরজন যখন বিএনির ঘর ঢুকছং ফোকা করি কারেন খেন গেছে বিএনি সোর সোর কয়া একদম গালা খেন ফাটা শুরু করছে কি রামের মানুষ আসিয়ে মুখ সোর মনে করিয়া একরে মুখ সিলি বেলাইছে। এটাই মুই তোমার গুলো এক বুঝবে বাংলা আর তোমরা গন বিরিয়ানির কাছে মুই হাতে নাতে ধরা গাইছং এগুলিয়া দুঃখ মুই কণ্ডে রাখং আসলে রে আসলে রে বদিয়াল এই কারেন্ট খেনে রে শোক কারেন্ট খেনে এমন সময় গেছে তুই যখন বিরিয়ানির ঘর ঢুকছিস দেড় বছর পর বিরিয়ানির ঘরত গেছিস তখন তুই কবার পাইস নাই যে বিরিয়ানি কাঙ্গ নাই মুই 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 তোমার বিয়ে আরে মফিস ভাই কবার সময় দিলে তো তার আগত বিয়ে নিয়ে মোক পাঞ্জা পারি ধরছে জাতটা পারি ধরছে ধরিয়ে কয় চোর ধরছি চোর ধরছি তোমরা গুলিয়া সগাই কণ্ডে আসেন পাইসো গো চোরক ধরো গো তোর তাহলে কাম তো সারি দিছে রে না এ কষিন কষা কষিছে না একদম গাছের সাথে নটকে আরে না তারপর ফকাত করি কারেন্ট খেলেছে তখন বিয়ানি দেখে যে মুই তার বিয়ে তখন আউ 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 ও মা বিয়ে কখন আইলেন আন্ধার ঘর ফিরাইছেন এমন সময় আছেন কারেন্ট খেনে গেছে তাহলে তো ভালোই হয়েছে কিন্তু আন্দার ওতে কষা কষি হয়েছে না কঠিন কষাকষি হইছে না হয় সালা পাবলিকের মায়ের দুনিয়ার বাইর পাবলিকে দিছে কয়টা বসে এলা মোর পিটি খেন ব্যথা করবে না সে অফিস ভাই জানেন তোমরা হোক এগুলো দুঃখ কইসলে কাক্য কইসলে যা হওয়ার হয়েছে আর কারো কাছে যেন ইলে শোনো না যতই কানা ঘুষে হবে ততই তোর দুর্নাম হবে যে বিয়ে নির কাছে হাতে নাতে ধরা খাইছে বদি এলে এগুলো কিন্তু দুর্নামের কথা সরমের কথা এই জারুয়ে কারেন এই মরার কারেন কাহ আবিষ্কার করছে এই কারেনের কারণে মোর মান সম্মান ইজ্জত শোক গেছে মবিস ভাই শোক গেছে আরে কারেনের দোষ দিয়ে তুই কি করবো কারেনের তো এটা অভ্যাস যখন যায় বাপের বাড়ি সারা দিন খবর নাই সন্ধ্যা বেলায় খবর নাই রাত তিনটায় আইছে তিনটায় আসিয়া ফজরের আগে আগে ভিন নাই তোমরা যেটাই কন মবিস ভাই এই হারামজাদা জাদা কারেনের মত দরকার নাই জারু এ কারণের দরকার নাই মুই কেরাসিন তেল দিয়ে মোর জীবন শেষ করি দেম মোর বাপ দাদায় কেরাসিন তেল পুড়িয়ে গেছে মুইও কেরাসিন তেল জ্বলাম কারেনের মত দরকার নাই যে কারেন মোর মান সম্মান খাই